বছরে হলো আমার বিয়ে গো, এ বছরে হলো আমার বিয়ে ঠিক আছে, কিন্তু মানে গুলা ঠিক নাই। মানে গুলা আমি বলছি, তুমি শোনো, আমার লাগছে শেখাইছে। একে চন্দ্র মানে হচ্ছে একটা কেন্দ্র, দুই পক্ষ ওই কেন্দ্রটা কি লক্ষ্য, তিন নেত্র ওইটা যে ক্ষেত্র, চারে বেদ ওইটা যে আসল ক্ষেত, পাঁচে পঞ্চবান ওই ক্ষেত্রে আগে কি ভালো করে যান, ছয়ে ঋতু ওইটা হচ্ছে আমাদের পারাপাড়া সেতু, সাতে সমুদ্র মানুষের সাতটাই ছিদ্র, আষ্টে আটে অষ্টপশু ওই জায়গায় মানুষ পেয়ে গেলে হয়ে যায় পশু, নয়ে নবগ্রহ ওইটা নিয়ে সবাই আগ্রহ, দশের দিক দাদু চন্দ্র বই যেটা আছে সেটা ঠিক নয়, আমি বলবো এই এইটা হলো আসল ঠিক। কি করে চাষ করবো মোরা, দুঃখ হলো পর মনে, চাষ হয় না আমার গরু বিনে। তাই এখন আমি চললাম মা গো গরু তল্লাশে। প্রথম গেলাম আমি মালগা কুচুকে ধোয়াটাঙ্গা একুটে তাল তালে শুনেছি আলগা দিবুটে, আর আর ভেড়িয়ে ধান ভরা জল জ্বলিয়ে পাথর ঘাটা তাইনি পারা নাও তারা, চিটকা উলন্দি বন্ডা জলন্দি পাঁটকা খাটুন্ডি, ভাতার বলগোনা মালিকপুর তালগোনা চারটা আনখোনা, আর না কত শাক কুমুকো ধান শাক খেলুয়া বাপ শাক পানির পয়সা খরগুনি পয়সা, আর ঘুরলাম বামুনপাড়া বেনিপাড়া লোয়াপাড়া ডাঙ্গাপাড়া বাঘপাড়া বাসেপাড়া খুজুটেপাড়া অম্বলা শিবলুন তরা সেনপাড়া বাঘা কাজীপাড়া কুন্যাহার কামারপাড়া, ঘোরা হলো আমার বীরভূম আর বর্ধমান, চলে গেলাম পাকিস্তান, পাকিস্তানের লোকগুলার গেলাম আমি কাছে, ওরা বলছে গরু আমাদের কাছে নাই, গরু আছি এরা সাতদামের কাছে, গেলাম আমি সাতদামের কাছে, সাতদামের সঙ্গে দেখালো ওরা বউর সঙ্গে দেখালো, ওর বউ বলেছে সাতদামে ফাঁসি হয়ে গেছে, বউ বললো গরু আছে লাতিনের কাছে, গেলাম আমি লাতিনের বাড়ি, লাতিন তো বাড়িতে নাই, কেউ ছবিতে দেখলাম হাত পাখা পাখা দাঁড়ি, ওই হাত পাখা পাখা দাঁড়ি নিয়ে ভেঙেছে আমেরিকা মন্ত্রীদের বাড়ি, ওই খবর শুনে মনটা একটু হইলো ভারী। ওইখান থেকে চলে গেলাম আমি কার্গিল, কার্গিলে গরু পেলাম না, গুলি রাজে নাট বলতে পারে হলো ঢিল, নাট দিলাম তাই খাঁটি, চলে গেলাম জামনা বর্দি ধুরুপাটি নলাটি আর কাকুরাটি, কাকুরাটিতে গরু নায়িক হচ্ছে কলের গান। ওইখান থেকে চলে গেলাম আমি রাজস্থান, রাজস্থান আর হরিয়ানা কিনে খেলাম মিহিদানা, বিহার গেলাম তৈরি, বিহারে গরু নায়িক ট্রাক্টর দিয়ে গুবের চাষ করে, বিহার থেকে চলে গেলাম আমি দিল্লি বোম্বাই, বোম্বে গরু নাই, বোম্বে গিয়ে পড়লাম ফেরে,
বোম্বে ছেলেমেয়েদের সিনেমা শুটিং করে, বোম্বেতে কিনলাম একটা ছাতা, চলে গেলাম কলকাতা, কলকাতার স্টেশনে এক কিলো পান খেলাম কিনে, ওই পানের মজা ছিল খাঁটি, ওই খেতে খেতে হাওড়া ব্রিজ পানে হাঁটি গেলাম আমি হাওড়ার পুলে, হাওড়া পুল দেখছি যে বাতি ঝুলে এই ঝুলে, হাওড়া পুল দেখে খারাপ হলো মন, ওইখান থেকে চলে গেলাম গয়া কাশী আর বৃন্দাবন। বৃন্দাবনের মাঝে কিছু গরু আছে, গরুগুলা চড়াক করছে শ্রীকৃষ্ণের পাশে, শ্রীকৃষ্ণকে বললাম একটা গরু দাও কেনে, শ্রীকৃষ্ণ বললো গরু তোমাকে যেতাম তোমার কাছে না একটু পাশি, ওইখান থেকে হাতে দেবে মুর্শিদাবাদ আসি, মুর্শিদাবাদ বাঁকুড়া মালদা নদিয়া, নদিয়াতে একটা গরু দেয় না, গরুটা গা মড়ায় ঘা, গরু লোকে বললাম তো তাড়াতাড়ি ডাক্তারখানে নিয়ে যা, নদিয়া থেকে হাঁটাই দিলাম আমি উদ্যানপুরের ঘাটে, উদ্যানপুরের ঘাটে কতগুলো লোক মরণ লেগে বসেছে মাছ খেতে, এক গ্লাস মল দিলাম বলিয়ে গলায় দিলাম ঢেলে, গলায় ঢেলে দিয়ে ধরলাম কানে সুর, এখান থেকে চলে গেলাম আমি আমধারা ভবানীপুর, যা আমধারা ভবানীপুর সুখবাজার বোলপুর লাখাড়া মহাশিবপুর বেউকা মাহাতপুর মায়াপুরপুর কতুলপ্রসাদ সাপুর মসগা কাপুরপুর দে কানাইপুর মোহনপুরা চণ্ডীপুর লাহপুর গোপালপুর চোহাটা আমুদপুর কান্দা শিবপুর আমগুড়িয়া গোপালপুর কাটোয়া বহরমপুর, এখন এসি যে ফিন্তল গ্রামে ঘুর মোড়া কতদূর, তাই ঘুরতে ঘুরতে চলে গেলাম আমি পাচুন্ডির হাটে, পাচুন্ডির হাটে গরুর দাম বেজায় চড়া, তাই চলে গেলাম স্বল্পা যুগ সরা, স্বল্পা যুগ সরাতে দেখলাম একটা গরু ভালো ন্যাচন্দ্রা চটি পেলা অনপাচুরে পেখে ঘুষি খেয়ে মারে দেখে, মানে বাড়ির বউকে মারে দেখে আর কি, গরু আমার হলো দেখা দামের দরে ৬,০০,০০০ টাকা, গরুকে শুধুলাম ডেকে গরু বাড়িতে কেমন, গরু বললো গরু বাড়িতে আমার গুণের সাগর, নাঙল টানে তা মই টানে না, গাড়ির উপর সামনে যুক্তি হয় না, ওকে গাড়ি জুড়লে দড়ি চলতে যাবে গাড়ির করে বেড়াইতে হয়, মনে মনে চিন্তা করলাম এই গরু তো আমার হবে না, তা হাত হাতে পেরিলাম আমি গুনু গিয়ার ঘাটে, দেখালো বাকুলির ক্ষুদিরামের সাথে, ক্ষুদিরাম বলল যে গরু আছে, গরু আছে ঠাকুরের নাম হয় ঠাকুরের কাছে, গেলাম আমি ঠাকুরের কাছে, ঠাকুরের বউ এমনি ঠেটা বললেন এক গেলাম জল খেতে, অমনি করলাম মাথা ঘুরে ভিজিয়ে খেলাম উড়া চিড়ে, চিড়ে খেয়ে গায়ে হলো বল, লাভ হেঁটেছে দেখালো কুমায়ের কালো বল, ওকে জিজ্ঞেস করলো ভাগো তোমার গায়ে গরু আছে, বুঝু গরু গরু আছে কারোর ঘরে, গরু তো আমাদের বীরভূম জেলার নেতা চুরি করে দিয়েছে বাংলাদেশে বর্ডার পাইপ করে, সে পড়লো ধরা খেলো সে কচু পোড়া, এখন সে ভরা আছে দিল্লির জেলে ভরা, এখন আছে সে দিল্লির জেলে ভরা, কোরোনার হইল তারা হরিণ আমার কাজের দ্বারা, ওই যা পাবো বুড়ো ঠেলা মাথা নাড়া, তাই আমার কিনতে হবে চাষ তো করতে হবে নইলে পটল তুলতে হবে, এখানে ছড়া পরিশান্ত বলবে না উদ্যান্ত, তাই আমার রক্ষা কর কিনা হারে বাড়ি, এই দশের চরণ করি নমস্কার, বলুন হরি হরি।